আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে পাথর কিভাবে হয় ও দাঁতের পাথর কিভাবে দাঁতের ক্ষতি করে তো ভিওয়ার্স এ ব্যাপারে আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স দাঁতের পাথর যেটা কি আমরা মেডিকেল ভাষায় ক্যালকুলাস বা টার্টার বলি এই টার্টার বা ক্যালকুলাসগুলা আমরা যে প্রতিনিয়ত খাবারগুলো খেয়ে থাকি সেই খাবারের খাদ্যকণা যখন দাঁতের ফাঁকে আটকে থাকে এবং দাঁতের যে দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে সেখানে যখন আটকে থাকে আর সেটি যদি ব্রাশের মাধ্যমে বের না হয় সেক্ষেত্রে সেটি মাড়ির মধ্যে ঢুকে যায় দাঁতের ফাঁকে থেকে যায় আর সেভাবেই ধীরে ধীরে পাথরে পরিণত হয় যেটিকে আমরা ক্যালকুলাস বলে থাকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের মাড়িতে দেখুন যে হলুদ হলুদ এগুলা দেখা যাচ্ছে এগুলা খাদ্যকোনা জমে জমে ধীরে ধীরে কিন্তু এমনটি হয়ে যায় এটি যদি আপনি এখানে দেখুন যে এখানে নিচের মাড়িতে দেখা যাচ্ছে যে দু দাঁতের মধ্যবর্তী স্থানে যে ফাঁকা থাকে সেখানে কিন্তু বেশ ক্যালকুলাসে জমে আছে তো ভিওয়ার্স এটি আমরা যে খাবার খাই সেই খাবারেরই অংশ তো এটি যদি ধীরে ধীরে জমতে থাকে তখন দাঁত এবং মাড়ি উভয়েরই ক্ষতি সাধিত হয় ভিউয়ার্স এমন পজিশনে যদি আপনি দাঁত ঠিকমতো পরিষ্কার না করেন যদি এভাবেই রেখে দেওয়া হয় তাহলে দেখা যায় যে কিছু দিনের মধ্যে আরও বাড়তে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু দাঁতের ক্যালকুলাস দাঁতের পাথর তো এই পাথরগুলা বেশ মুখে দুর্গন্ধ হওয়ার জন্য অন্যতম দায়ী হলো এই পাথরগুলা এবং অনেকেরই দাঁত দিয়ে যখন ব্রাশ করা হয় তখন অনেকেরই মাড়ি থেকে রক্তক্ষরণ হয় তারও অন্যতম কারণ হচ্ছে এই পাথর পড়ার কারণে তো ভিওয়ার্স এই পাথর প্রতিরোধে অবশ্যই ভালো করে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা উচিত ভিওয়ার্স পাথরগুলা একদিনে হয় না এটি হতে অনেক দিন সময় লাগে যেমনটি এখানে দেখুন ধীরে ধীরে অল্প অল্প করে জমতে জমতে একটা সময় কিন্তু দেখা যায় যে এরকম হয়ে গেছে তো ভিওয়ার্স যখন এমন হয়ে যায় তখন দাঁতের সমস্যা বাড়তে থাকে দেখুন এখানে এখানে দেখলে বুঝতে পারবেন যে এটি কিন্তু দু থেকে তিন বছর বা তার বেশি সময় নিয়ে কিন্তু এমন পজিশনে চলে আসে তো ভিউয়ার্স এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন যে প্রতিটা দাঁতের গোড়ায় কিন্তু অসংখ্য ক্যালকুলাস অনেক বড় বড় ক্যালকুলাস রয়েছে ভিওয়ার্স এই ক্যালকুলাসগুলো মুখে যেমন দুর্গন্ধ সৃষ্টি করে এবং মাড়ির সমস্যা তৈরি করে জিনজিভাইটিস রোগের অন্যতম কারণ এই ক্যালকুলাসগুলা কারণ এই ক্যালকুলাসে প্রচণ্ড পরিমাণে ব্যাকটেরিয়া প্রতিনিয়ত বসবাস করে চলেছে তো ভিওয়ার্স এর জন্য আপনাকে স্কেলিং করাতে হবে স্কেলিং যদি আপনি বছরে অন্তত একটিবার স্কেলিং করান দাঁত ওয়াশ করান সেক্ষেত্রে কিন্তু এ ধরনের সমস্যা বেশি দূর এগোতে পারবে না তো ভিওয়ার্স পাথর পড়ার আরও একটি অন্যতম সমস্যা রয়েছে যেটি আপনার মাড়ি থেকে আপনার মাড়িকে সরিয়ে দিতে পারে বিভার্স এখানে দেখুন যে আপনার যে এখানে মাড়িটা দেখতে পাচ্ছেন এই মাড়িটা কিন্তু একটা সময় এইখানে ছিল কিন্তু এই পাথর ধীরে ধীরে জমার কারণে কিন্তু সেটি ধীরে ধীরে মাড়িটাকে নামাতে নামাতে অনেক নিচে নেমে আসছে এমন অবস্থায় দাঁত নড়ে যেতে পারে ভিউয়ার্স এখানেও দেখুন এখানে দেখলে বুঝতে পারবেন যে আসলে প্রতিটা দাঁতে ক্যালকুলাস জমার কারণে এই দাঁতের যে মাড়ি যেখানে ছিল সেখানে কিন্তু নাই মাড়িটা ঠিক এই পজিশনে থাকার কথা ছিল কিন্তু পাথর পড়ার কারণে ধীরে ধীরে নামতে নামতে এই পর্যন্ত চলে আসছে তো ভিউয়ার্স যদি এভাবে প্রতিনিয়ত পাথর পড়তেই থাকে তাহলে কিন্তু আপনার যখন পাথরটি পড়ে যাবে তখন সেই দাঁতের গোড়াটা নড়ে যেতে পারে সেই যে দাঁতটির অধিক পাথর জমা ছিল সেটি নড়ে যেতে পারে এবং এই পাথরে দাঁত এবং মাড়ি উভয়েরই একই সঙ্গে ক্ষতি করে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এমন ক্যালকুলাস যাদের মুখের মধ্যে রয়েছে তাদের অত্যন্ত দুর্গন্ধ হয় মুখে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা দাঁতের গোড়ায় কিছু না কিছু ক্যালকুলাস দেখা যাচ্ছে এগুলো একদিনে হয় না ধীরে ধীরে জমতে জমতে এই পজিশনে চলে আসে তো ভিউয়ার্স এখানে দেখুন এইখানে যে মাড়িটা দেখতে পাচ্ছেন মাড়িটা এই পর্যন্ত চলে আসছে এই মাড়িটা কিন্তু একটা সময় ঠিক এখানে ছিল কিন্তু এই পাথর বা ক্যালকুলাস পড়ার কারণেই জমার কারণে ধীরে ধীরে এই দেখুন যে কোথায় চলে আসছে তো ভিউয়ার্স যদি সঠিকভাবে ব্রাশ করা হতো দাঁত যদি ঠিকমতো পরিষ্কার করা হতো খাবার পরে তাহলে কিন্তু এ ধরনের সমস্যা এড়িয়ে চলা সম্ভব তো ভিউয়ার্স যারা এ ধরনের যাদের এ ধরনের সমস্যা রয়েছে যাদের এ ধরনের সমস্যা হয়ে গেছে তারা আপনারা ডেন্টিস্টের কাছে গিয়ে যদি স্কেলিং করিয়ে নেন এবং স্কেলিং করানোর পরে যদি সঠিক নিয়মে দাঁত ব্রাশ করেন সেক্ষেত্রে কিন্তু এ ধরনের সমস্যা আপনি এড়িয়ে চলাতে পারবেন এছাড়া এই ধরনের সমস্যার কারণে দাঁতে ক্যালকুলাস জমার কারণে প্রতিটি মাড়িতে আমাদের প্রতিটি দাঁতের গোড়া দিয়ে ব্লাড সার্কুলেশান হয় তো ভিওয়ার্স যখন আপনার এই ধরনের ক্যালকুলাসে জমে যায় তখন কিন্তু ব্লাড সার্কুলেশনে বাধাগ্রস্ত হয় আর তার কারণেই বিভিন্ন দাঁতের গোড়া থেকে কিন্তু ব্লিডিং হতে পারে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটি কি আমরা জিনজিভাইটিস রোগ বলে থাকি তো এই জিনজিভাইটিস রোগের অন্যতম কারণ হচ্ছে যেটি হচ্ছে ক্যালকুলাস জমার কারণে জিনজিভাইটিস রোগ বেশি হতে দেখা যায় এছাড়া প্রচুর দুর্গন্ধ হয় মুখে যখন কথা বলা হয় তখন পাশের মানুষ বুঝতে পারে যে মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে এই যে যে ক্যালকুলাসগুলো দেখতে পাচ্ছেন এই ক্যালকুলাস তো ভিওয়ার্স এই ক্যালকুলাস যদি জমে যায় যাদের জমে গিয়েছে যাদের অনেক বেশি ক্যালকুলাস রয়েছে তারা অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার নিকটস্থ যারা ডেন্টিস্ট রয়েছেন তাদের কাছে গিয়ে অবশ্যই আপনারা স্কেলিংটা করিয়ে নেবেন যখন আপনি দাঁতগুলা স্কেলিং করাবেন ওয়াশ করাবেন তখন কিন্তু সেই পাথর বা ক্যালকুলাসগুলো পড়ে যাবে এবং পরবর্তীতে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী যদি আপনি নিয়ম মেনে দাঁত ব্রাশ করেন দাঁতের পরিচর্যা করেন সেক্ষেত্রে কিন্তু এ ধরনের সমস্যা আর হবে না তারপরেও বছরে অন্তত একটিবার আপনি ডেন্টিস্টে শরণাপন্ন হন এবং দাঁত স্কেলিং করাবেন ভিওয়ার্স এখানে দেখুন যে বেশ কয়েকটা দাঁতের গোড়াতে পাথর রয়েছে আর এই পাথরগুলো পড়ার কারণে কিন্তু এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দাঁতের গোড়াটা কিছুটা অংশ বেরিয়ে আছে তো এটি হচ্ছে পাথর পড়ার কারণেই কিন্তু এই গোড়াটা ক্ষয় হয়ে গেছে কিছু কিছু অংশ দেখেন দেখলে বুঝতে পারবেন এইখানে যে দাঁতটি রয়েছে এটি ক্ষয় হয়ে গেছে দাঁতের গোড়াগুলো এখান থেকে কিছুটা অংশ ক্ষয় হয়ে গেছে আর দাঁত ক্ষয় হয়ে গেলে তখন সে দাঁতটি সেন্সিটিভ টিথ হয়ে যায় সে দাঁতে শিশির সমস্যা চলতেই থাকে তো ভিউয়ার্স যখন আপনি স্কেলিং করে নেবেন তখন কিন্তু দাঁতের গুঁড়াগুলো এভাবে পরিষ্কার হয়ে যাবে এবং পরিষ্কার হয়ে যাওয়ার পরে আপনি যদি প্রতিনিয়ত খাবার পরে সকালে ও রাত্রে দাঁত ব্রাশ করেন সেক্ষেত্রে এ ধরনের সমস্যা এড়িয়ে চলা সম্ভব তারপরেও বছর অন্তত একটিবার আপনাকে ডেন্টাল চেক সহ স্কেলিং করাতে হবে তাহলে দাঁত ও মাড়ি সবই আপনার সুস্থ থাকবে ভালো থাকবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম